আসসালামু আলাইকুম, সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন আমার ভাই, সরকার দলীয় সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, এবং আমার ডানে আছেন প্রধান বিরোধী দলীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ আলী। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে ওয়াইসির মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশের ভরাডুবি হয়েছে বলতে হবে, কেননা বিগত 13 বছর ধরে বাংলাদেশের প্রধান কূটনৈতিক তৎপরতা ছিল এ বিষয়টিকে ঘিরেই। বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি তৎপর ছিল এবং এ বিষয়টি নিয়ে গত 13 বছরে অনেক সমালোচনা বিতর্ক বাংলাদেশের অভ্যন্তরে হয়েছে। তো এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ এবং চ্যানেলের দর্শক শ্রোতাদেরকেও একই সঙ্গে ধন্যবাদ এবং অভিনন্দন। আপনি একটি সময় উপযোগী প্রশ্ন করেছেন। বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে ওয়াইসি মহাসচিব পদে নির্বাচনে বাংলাদেশের যে পরাজয় হয়েছে, এজন্য নিঃসন্দেহে সমগ্র জাতির সঙ্গে আমিও দুঃখিত। তবে এটাকে ভরাডুবি বলাটা ঠিক হবে কি না সে সম্পর্কে আমার ভিন্ন মত আছে। কারণ আপনি জানেন যে এই সরকার বা যে কোনো সরকারই যখন থাকুক না কেন, এই ধরনের একটি আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন সংস্থার মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কূটনৈতিক তৎপরতা থাকবে, স্বাভাবিক। এবং সেই তৎপরতার মধ্য থেকে ওয়াইসিতে আমরা যে ভোট পেয়েছি, ভোটের পদ্ধতিও এই প্রথম চালু হয়েছে আমাদের কূটনৈতিক তৎপরতার কারণে। এর আগে সবসময় এটা সমঝোতার ভিত্তিতে হতো, এই প্রথমবার এটা সরাসরি ভোটে গিয়েছে। সেখানে বাংলাদেশ স্ট্যান্ড করেছে এবং যে ভোট পেয়েছে তাটাই সেটা এই ওয়াইসি সম্মেলনে প্রথম প্রার্থী পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে সেখানে যে ভোট পেয়েছে এটা একটি আশাবঞ্জক বিষয় বাংলাদেশের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যাপক তৎপরতা, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে আমরা যতটা অগ্রসর হয়েছিলাম ভোটের সময় গিয়ে, তার থেকে কেউ কেউ হয়তো রিট্রিট করেছে, এজন্য এই ফলাফলটি আমাদের জন্য এসেছে। আপনি যদি এক্ষেত্রে মিলিয়ে দেখেন যে যারা মহাসচিব নির্বাচিত হয়েছে যে দেশ টার্কি, আমরা অবশ্য ইতিমধ্যেই তাদেরকে অভিনন্দিত করেছি ওয়াইসির মহাসচিব পদে জয়লাভ করার কারণে। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল মালয়েশিয়ার মতো একটি শক্তিশালী দেশ, এবং আমরা প্রথম থেকে সৌদি আরব, পাকিস্তান সহ বেশ কিছু প্রভাবশালী দেশের সমর্থন পেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এটি না হয় আমরা মনক্ষুণ্ণ হয়েছি, ব্যথিত হয়েছি, কিন্তু এতে ভরাডুবি হয়েছে এটা আমরা মনে করি না। কারণ আরও অনেকগুলো আন্তর্জাতিক সংস্থায় আমরা ইতিমধ্যেই অনেক সম্মানজনক পদে অধিষ্ঠিত হয়েছি। আপনি কিভাবে এই ফলাফলকে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। আরাল সাহেব যে কথা বললেন, একটু আমি যোগ করি, একটু যোগ করি, আপনি কি জাতীয় স্বার্থের দৃষ্টিভঙ্গি থেকে বলবেন না বিরোধী দলের? না, বিরোধী দলের নয়, আমি সার্বিক বিষয়ের উপরে এই বিষয়ে বলতে চাই। এই ভরাডুবি, এই পরাজয় বাংলাদেশের মানুষের নয়, এই পরাজয়, এই ভরাডুবি বিএনপির। যেহেতু বিএনপি এমন একজন বিতর্কিত ব্যক্তিকে দিয়ে এই নির্বাচনটি করলেন, তাতে বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন হয় নাই। আমি মনে করি এই পরাজয় দেশের জনগণ কলঙ্কিত হয়েছে, সেক্ষেত্রে আমি মনে করি এই পরাজয় বিএনপির, এ দায় দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এ লজ্জা আমরা, এ দেশবাসী লজ্জা পেয়েছি। যদি আমাদের নেত্রী, বিরোধী দলের নেত্রী, তিনি বলেছিলেন যে এমন একটি গুরুত্বপূর্ণ পদে, একটা সম্মানজনক পদে, একটা সর্বসম্মতিক্রমে একটা একজন প্রার্থী যদি দেওয়া যেত, হয়তো আমরা ভালো রেজাল্ট করতে পারতাম, জিততে পারতাম। সেক্ষেত্রে আমি মনে করি যে এই লজ্জা পড়ার কারণ হলো যে বিএনপি নিজেরা নিজেদের খুশি মতো তারা প্রার্থী দিয়েছে, এবং সেই প্রার্থীর পিছনে কত কোটি টাকা খরচ করেছে। আমার যতটুকু জানা মতে কূটনৈতিক তৎপরতায় তারা 25 কোটি টাকার মতো, যতটুকু আমি জানি, খরচ করেছে, কিন্তু রেজাল্ট শূন্য, রেজাল্ট লজ্জাজনক, রেজাল্ট দুঃখজনক। এবং এই জন্য আমরা
এদের বাসী লজ্জিত। কিন্তু মাননীয় সংসদ সদস্য আপনি কি মনে করেন যে সর্বসম্মতিক্রমে যেটি মাননীয় বিরোধী দলীয় নেত্রী বলেছেন সেটির কোনো সুযোগ আমরা কোনো নমুনা বা নজির এরকম দেখতে পেয়েছি কি যে সর্বসম্মতিক্রমে কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারি? বা সরকারি দল চাইলে বিএনপি যদি চাইতেন নিশ্চয়ই এরকম একটা ব্যবস্থা করা যেত, সর্বসম্মতিক্রমে একজন প্রার্থী দেওয়া হয়তো যেত, কিন্তু সরকার অথবা দল বিএনপি তারা তো এটা চান না। আপনি বলতে চাইছেন প্রার্থীর কারণেই আসলে বাংলাদেশের কারণেই এবং বিএনপির একরোখা একগুয়ামি অহমিকা অহংকারের কারণেই, এত অহংকারের কারণে আজকে আমাদের এই লজ্জা এই দুঃখজনক অবস্থা আমাদের সৃষ্টি হয়েছে। আপনি নিশ্চয়ই একমত পোষণ করতে চাইবেন না? আমি একমত পোষণ করতে চাবো না, সুযোগ থাকলে চাইতাম, কিন্তু সে সুযোগটা নেই, কারণ দোষটা একতরফাভাবে এমনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী সাহেবের কথার ভিত্তিতেই বলতে চাই। উনি বলেছেন যে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে যদি একজন করা যেত। এক্ষেত্রে আমি সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে বলবো, খুব বেশি দিনের কথা না। একটি অত্যন্ত আন্তর্জাতিক সম্মাননামূলক কনফারেন্স আমরা বাংলাদেশে করেছি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, দেশবাসীরও স্মৃতিতে আঘাত করে আমি মনে করিয়ে দিতে চাই যে সিপিএ কনফারেন্সের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিরোধী দল যখন দাবি তুলল যে সিপিএ কনফারেন্সের ম্যানেজমেন্টের ব্যাপারে এই কমিটি থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক সচিবদেরকে সরাতে হবে, আমরা কিন্তু সরিয়ে দিয়েছিলাম, ওনাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপরেও মাননীয় বিরোধী দলীয় নেত্রীর রাজনৈতিক সচিবকে কমনওয়েলথ সেক্রেটারি সাহেবের কাছে পাঠিয়ে বিভিন্ন কমনওয়েলথভুক্ত পার্লামেন্টারি ডেলিগেশনের কাছে পাঠিয়ে তাদেরকে নিষেধ করা হয়েছে যাতে তারা সিপিএ কনফারেন্সে না আসে। সে কথাগুলো আমরা বলেছি, ওনাদের দাবি মানার পরেও কিন্তু এই কাজটি ওনারা করেছেন। একই ঘটনা এই ওয়াইসি কনফারেন্সের ব্যাপারে যখন ডিপ্লোম্যাটিক ক্যাম্পেইনটি সারা পৃথিবীতে চলছিল একই কাজটি ওনারা করেছেন। ওনারা আমাদের প্রার্থীকে বিতর্কিত বলেছেন, যুদ্ধপরাধী বলেছেন, এটা সত্য কি মুথ্যা সে বিতর্কে আমি যাব না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটাকে আন্তর্জাতিক ফোরামে এমনভাবে বিতর্কিত দেশের মধ্য থেকেই করা হয়েছে যেটা আজকের দৈনিক যুগান্ত সহ অন্যান্য পত্রিকায়ও আছে যে মালয়েশিয়া আমাদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফোরামে বলেছে যে তারা জাতিগতভাবেই তো এটা একমত না, সুতরাং এদেরকে ভোট দেওয়া সম্ভব না। তারপরেও আমরা যে বিএনপিগতভাবে সফল হয়েছি যেটা উনি বিএনপিকে দোষারোপ করতে চেয়েছেন তার প্রমাণে আমি বলতে চাই যে ওনাদের যুক্তিতে আরও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ওনাদের স্পিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের নাম যখন আওয়ামী লীগ শাসনামলে প্রস্তাব করা হয়েছিল তখন সমর্থন পাওয়া গিয়েছিল মাত্র একটি, আমরা কিন্তু ভোট পেয়েছি ১২টি, ভোট ১২টি পেয়েছি। কত ভোটের মধ্যে? কত ভোটের মধ্যে ১২ ভোট পেয়েছে? না, কত ভোটের মধ্যে আপনাদের পক্ষে সমর্থন ছিল তখন একটি, ভোটের সংখ্যা হয়তো বাড়ে নাই, ভোটের সংখ্যা ভোটার সংখ্যা বাড়ে নাই, কিন্তু আপনাদের একটি ছিল, সেখান থেকে আমরা ১২টিতে এনেছি। আর যে ২৫ কোটি টাকা খরচের কথা বলেছেন এই অনুমান ভিত্তিক কথা বলা আসলে সমীচীন না, কারণ ডিপ্লোম্যাটিক পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সম্পূরক বাজেটের যে প্রস্তাবনাটি কেবলমাত্র সেদিন পাশ হয়েছে, বইটিও আমার কাছে আছে, সেখানে সম্পূরক বাজেটে অতিরিক্ত অর্থ চাওয়াই হয়েছে মাত্র ১৮ কোটি, তো একটি কাজের জন্য ২৫ কোটি গেল কীভাবে? অনুমান ভিত্তিক কথা এভাবে বলা ঠিক না। আমি মনে করি যে আভ্যন্তরীণভাবে যদি এই খত সৃষ্টি করা না হতো আন্তর্জাতিক ফোরামে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ এর আগে সিপিএ সম্মেলনও করেছে এবারও করেছে, তাহলে হয়তো বা আমরা ভালো ফলাফল আশা করতে পারতাম। এখানে সিপিএ সম্মেলন সম্বন্ধে যে কথা মাননীয় সংসদ সদস্য মজমোশন আলাল সাহেব বলেছেন, সেখানে ওই সিপিএ সম্মেলনে যাওয়ার আমার সুযোগ হয়েছিল, আমি তখন স্বতন্ত্র সদস্য ছিলাম। তো তখনকার সময় ঠিক একই অবস্থা করেছে, ওনারা কমিটি করেছে, সাব কমিটি করেছে, অর্থ কমিটি করেছে, ম্যানেজমেন্ট সব কিছু ওনারা করেছে, করে সব কিছু ঠিকঠাক করে বিরোধী দলকে কোণঠাসা করে এমন একটা পর্যায়ে নিয়ে আসছে, নিয়ে এসে শেষ মুহূর্তে ওনাদের রাজনৈতিক সচিবকে ওনারা সরিয়ে নিয়েছেন। তো রাজনৈতিক শুধু রাজনৈতিক সচিবকে সরিয়ে নিতে হবে না, সেখানে কীরকম ম্যানেজমেন্ট ওনারা করছেন, কীরকম ব্যবস্থা ওনারা করছেন, ওই যে জাতীয় সঙ্গীত, উনি নিজেই জাতীয় সঙ্গীত গেয়ে আমার মাননীয় এমপি সাহেব কোনো রকমে আমাদের ইজ্জতটা কোনো রকমে আমাদের ইজ্জতটা রয়েছেন। ওনাদের সব ক্ষেত্রে এরকম অনিয়ম, সব ক্ষেত্রে এরকম মিসম্যানেজমেন্ট, সব ক্ষেত্রে একগোয়ামি, সব ক্ষেত্রে ওনারা যাই কিছু বলেন তাই কিছু রচাতে চান, তাই কিছু করতে চান, তাই কিছু করাতে চান, এটা ওনাদের আসলে অনেকটা অভ্যাসের মতো। সেই সিপিএ সম্মেলনের বিষয়ও একইভাবে
বিরোধী দলকে এমন কোণঠাসা করা হয়েছে যে বিরোধী দল যাতে কোনো অবস্থাতে না যায় সে পরিবেশ করে এন্টায়ার লাইবিলিটিটা বিরোধী দলের গায়ের উপরে দেওয়ার ওনাদের যে ইচ্ছা ছিল সেই জন্য বিরোধী দলরা যায় বিরোধী দল যাওয়ার মতো কোনো অবস্থাই তখন ছিল না। না না, কিন্তু আমি যে প্রসঙ্গটি বলেছি আপনি কিন্তু সেই প্রসঙ্গটি এড়িয়ে গেছেন, হয়তো খেয়াল করেননি বা কি জানি না। আমি সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে কিন্তু বলেছি যে মাননীয় বিরোধী দলের নেত্রী রাজনৈতিক সচিবকে একজন সরেছেন, কমনওয়েলথ সেক্রেটারি এটা পাঠানো হয়েছে, একজন সরেছেন, বিদেশি প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে যাতে তারা এই সিপিএ কনফারেন্স আমরা অনুষ্ঠান করতে না পারি। বিরোধী দল বলতে এখানে মতবিরোধ থাকেও আন্তর্জাতিক ফোরামে এটা করা কি সমীচীন, জাতির মুখে কলঙ্কিত করা? বিরোধী দল বলতে বলে কোনো শব্দ বিএনপি রাখতে চান না। বিরোধী দলের এমপি বলতে আমি আপনার এখানে স্টুডিওতে কথা বলছি, বিরোধী দলের এমপি হিসাবে যে মর্যাদা পাচ্ছি, কিন্তু বিরোধী দল বলে কোনো শব্দ ওনারা রাখতে চান না। বিরোধী দল বলতে বা আওয়ামী লীগ বলতে কোনো শব্দ ওনারা রাখতে চান না। ওনারা সকল ক্ষেত্রে এখানে মানুষের যখন দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় তখন মানুষের কী করবে, মানুষ কী করবে? এখানে এই সরকারের আমলে আমি কিছু উদাহরণ আপনাকে দেব, আপনাকে উদাহরণ আমি অনেক উদাহরণ দিতে পারি, সেই প্রসঙ্গটা পরে আসে। সেক্ষেত্রে বিরোধী দলকে যেই দোষারোপ করতে চান বা বিরোধী দলকে যেই দোষ দিতে চান, এখানে অ্যাকচুয়ালি বিরোধী দলের নেত্রীকে অথবা বিরোধী দলকে, বিরোধী দলের এমপিদেরকে ওনারা কোনো অবস্থাতে মানুষ হিসাবে গণ্য করতে চান না। এটা ওনাদের একটা 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 অভ্যাস, ওনাদের চাওয়া না চাওয়ার উপরে বা বিরোধী দলের নেতা নেত্রী এত সম্মানিত, এত অভিজ্ঞ, ওনাদের চাওয়া না চাওয়ার উপরে কি তাদের সম্মান? প্রশাসন তো ওনাদের হাতে নির্ভর করে, প্রশাসন ওনাদের হাতে, সব কিছু ওনাদের হাতে। প্রশাসনকে যেভাবে বলেন সেভাবে চলে, প্রশাসনকে যেভাবে ওনার নির্দেশ দেন, দিক নির্দেশনা দেন, সেভাবে চলে। এই প্রসঙ্গে আমরা একটু পরে আসি। আমার একটু প্রশ্ন আছে আপনার কাছে। সিপিএ কনফারেন্সের প্রসঙ্গ হচ্ছে, জাতীয় সঙ্গীতের প্রশ্ন হচ্ছে, আপনি গিয়ে জাতির ইজ্জত বাঁচিয়েছেন, এটি উনি স্বীকার করেছেন এবং ইজ্জত কোন রকমে বাঁচছে কিনা আমি জানি না, কোন রকমে বাঁচা উনি গিয়েছেন, তবুনি গিয়েছেন। এই যে অব্যবস্থাপনা যেটির কথা, এটি পত্রপত্রিকায় প্রকাশিত, আমরা সকলেই জানি, এটি তদন্ত কমিটিও শেষ পর্যন্ত হয়েছিল, আমরা কিন্তু জানি না আজ পর্যন্ত যে সেই তদন্ত কমিটির ফলাফল কি। অনেক ঘটনার মতোই এটিও একটি, হ্যাঁ, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল, আমরা সবাই জানি। তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করা হয়েছে কিনা, না হয়ে থাকলে তদন্ত কমিটির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা উচিত, এ ব্যাপারে আমি সম্পূর্ণ একমত। এবং এই ধরনের অপরাধের সঙ্গে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যারাই জড়িত থাকা উচিত তাদেরকে জাতিগত ব্যর্থতার দায় দায়িত্ব দিয়ে আইনের দ্বারস্থ করা উচিত। একজন তরুণ সংসদ সদস্য হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি যে আবেগ নিয়ে সেদিন মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন, সেই আবেগ নিয়ে এই 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 সব অবস্থাপনার বিরুদ্ধে কথা বলেন না কেন বা বলছেন না কেন বা বলেননি কেন? কেন আমরা এই তৎপরতা আপনার লক্ষ্য করলাম না, যেন এই তদন্ত কমিটির রিপোর্ট কেন প্রকাশিত হলো না কেন? আমরা অবশ্যই বলছি, অবশ্যই এ ব্যাপারে তৎপরতা করছি বা তৎপরতা যেটুকু করার প্রয়োজন যেখানে সুনির্দিষ্ট জায়গায় সে জায়গাটাই করছি, কিন্তু এই তৎপরতা তো টিভি ক্যামেরার সামনে এসে জাতিকে দেখানোর মতো কোনো তৎপরতা করা সম্ভব না। ঘটনা এরকম যদি ঘটে তখন জনগণের রাস্তা তো আপনাদের প্রতি কমে যাবে। হ্যাঁ, জনগণের রাস্তা কমে যাওয়ার আমরা না, এখন যে ভালো কথাগুলো বলছেন যে এরকম কিছু ঘটনা এই একটির কারণে সম্মান পেলেন, এরকম ঘটনা যদি ধারাবাহিকতা না থাকে মানুষ তো আপনাদের প্রতি আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, আস্থা কমে যাবে, একথা আমি আপনার সঙ্গে একমত। এবং সে আস্থাটা কিছু যদি কমেও থাকে সেটাকে পুনরুদ্ধার করার চেষ্টা আমরা করছি, আর যাতে ভবিষ্যতে না কমে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি। সংসদ সদস্য সাহেব যে কথাটি ঢালাও ভাবে বলেছেন, এই কথাটা আমি এক মিনিটের মধ্যে একটু জবাব না দিলে আমাকে নিজেকে খুব অপরাধী বলে মনে হবে। উনি কথা প্রসঙ্গে খুব ঢালাও ভাবে বলেছেন, আমরা বিরোধী দলের অস্তিত্ব রাখতে চাই না, আওয়ামী লীগের অস্তিত্ব রাখতে চাই না, এই কথাগুলোর সঙ্গে কিন্তু আমি একমত না। কারণ আপনি লক্ষ্য করবেন যে আমরা যখন বারবার করে আমাদের উদার হস্ত প্রসারিত করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য যারা আছেন সংসদের বাইরে তারা সংসদ অধিবেশনে যোগদান করুক, ওনারা কিন্তু আসেন নাই, বরং ওনারা 30 এপ্রিলের ডেডলাইন দিয়ে আমাদেরকে নির্দিষ্ট তারিখ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী সাবেক সরকার বানিয়ে দিয়েছেন। এখন ওনাদের সদিচ্ছা হয়েছে, ওনারা সংসদে এসেছেন, আমি সেই প্রসঙ্গে ব্যবস্থাপনায় এমন কিন্তু কোনো নতুন পরিবর্তন আনা হয় নাই, কিন্তু ওনারা গিয়েছেন। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের সদিচ্ছার অভাব ছিল? সদিচ্ছার অভাবটার প্রমাণ তো ওনারা দিয়েছেন, এখন সদিচ্ছা আছে সেটা আবার প্রমাণ করেছেন ওনারা। এখানে এমপি সাহেবকে আমি শুধু ছোট্ট একটা কথার একটু জবাব দেব। এই যে তদন্ত কমিটি, এই সরকারের আমলে একটি তদন্ত আলোর মুখ দেখেছে এটা কিন্তু আমার জানা নেই। কুড়িলের অস্ত্র বলেন, চট্টগ্রামের অস্ত্র বলেন,
বা আরো যতগুলি তন্ত হয়েছে, তন্ত কমিটি করেন, কিন্তু তন্তের কোনো আর ওই তন্ত অবশ্য কেবল এই সরকারের আমলেই সবচেয়ে বেশি হয়েছে তা নয়, সরকারের আমলেই কম বেশি হয়েছে এই ঘটনা। তবে তার থেকে উত্তরণ অবশ্যই আমরা এখানে আশা করি, এবং উত্তরণ আমরা কিভাবে করব আমি জানি না। সেক্ষেত্রে আমি মনে করি যে যে উনি যে ডেডলাইনের কথা বললেন, ডেডলাইনের কথা বললেন 30 এপ্রিল, এই বিষয়টা নিয়ে আসলে অনেক আলোচনা চলছে। আমি একটু বলি, যেমন আমার কাছে কিছু পেপার আছে, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। অ্যাকচুয়ালি ডেডলাইনটা কিন্তু এই দেশের বাংলার জনগণ প্রতি মাসে মাসে কিন্তু চায়, খুব তাড়াতাড়ি চায় আবারও চায়, প্রেশার আছে জনগণের। জলিল সাহেব যে কিভাবে বোঝা গেল যে প্রেশারটা আছে, যেমন ধরেন আমার এখানে কিছু পেপার্স আছে, আমি প্রয়োজনীয় দেখাবো। আমার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু মোস্তাফিজ বিল্লা আরজু, সে আমার ছোটোবেলার বন্ধু, আমরা স্কুলে কলেজে একসাথে লেখাপড়া করছি। তো সেও ঢাকা শহরে ব্যবসা করে, আমি এমপি থাকার কারণে আমি ঢাকা ছিলাম, তাকে আমার এলাকায় পাঠিয়েছি। পাঠানোর পর রাত্রে দেখা গেছে যে ওই যে যুবদলের ছাত্রদলের তারা চাঁদা দাবি করছে, 1 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, এবং তাকে এরকম প্রেশার দেওয়া হয়েছে রাত্রে। সে স্ট্রোক করছে, রাত্রে মাইল্ড স্ট্রোক করেছে। সকালবেলা সে থানাতে একটা জিডিএনটি করেছে, জিডিএনটি করে তাকে আমি ঢাকা নিয়ে আসলাম সরোয়ার দিতে। পরের সপ্তাহ তার সে আপনার মৃত্যুবরণ করলো, মারা গেল সে 1 সপ্তাহের মধ্যে। এবং এরপরে যে রিপোর্টটা আসছে দারোগার, যে যে চাঁদাটা চাইছে, এই যে প্রেশারটা ছাত্রদলের সেক্রেটারি, থানা কমিটির সেক্রেটারি নেতৃত্বে, তো ধরেন অবস্থানটুকু এরকম। সেখানে আজকে আমি আজকে একটা মামলার আসামি, শুধু একটা মামলা, এবং সেই মামলার বাদী হলো ওই ছাত্রদলের সেক্রেটারি যিনি আমার বন্ধুকে হত্যা করেছেন। আমার বন্ধু, আমার কাছে এখানে পেপার্স আছে, থানার ডকুমেন্টস আছে, আমার বন্ধুর হাতের লেখা জিডি, যে 1 সপ্তাহের মধ্যে মারা গেল, ওই মামলার একটা মাত্র মামলার আসামি আমি, এবং সেই মামলার বাদী হলো ওই ছেলেটা, এবং সেই মামলাটা আজকেও আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বিরোধী দলকে আহ্বান করবেন, বিরোধী দলকে ডাকবেন, বিরোধী দলকে মারবেন, বিরোধী দলকে খুন করবেন। কত খুনের রেকর্ড আমার কাছে আছে। আমি একটা কথাও, যেহেতু আমি কথা বলছি, আমার এই কথা দেশবাসী জাতীয় আন্তর্জাতিকভাবে শুনছে, কত হত্যার যে নজির, চুল কেটে দেয় মহিলাদের। আমার এলাকা তো, এটা একটা দেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হাতিয়া দ্বীপ, এটা ভোলার পরেই এত বড় দ্বীপ বাংলাদেশে, এটা সেকেন্ড দ্বীপ। তো সেক্ষেত্রে এই দ্বীপের ভিতরেও আমার এলাকা আছে, দ্বীপের বাইরেও আমার এলাকা আছে। তো সেখানে অবস্থানটুকু হয়েছে যে ডেডলাইনের কথাটা বললেন, ডেডলাইন বাংলার জনগণ বারবার চায়, আবারও চায়, অবস্থানটুকু এরকম। এই সরকারকে আর চায় না বাংলার জনগণ। আপনি কিছুদিন আগে আমি এসেছিলাম, বলেছিলাম আমি যে বনদস্যু যারা জাহাঙ্গীর ডাকাত, সোলোমন কমান্ডার, যারা বাসার মাঝে বড় বড় ডাকাতগুলোকে সরাই দিয়ে, ডাকাতগুলোকে অভিযান চালু হলো 6 ডিসেম্বর, ডাকাতগুলোকে সরাই দিয়ে অভিযান শুরু করলেন, অভিযানের মধ্যে 600 লোক মারলেন, 200 কমপক্ষে লোক ওনারা হত্যা করেছেন। হত্যা করার পরে আপনি বলেন, আমি এমপি সাহেবের কথাটা জবাব দেব, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম 6 তারিখে, 6 ডিসেম্বর অভিযান শুরু হয়েছে, 13 তারিখে মাননীয় মন্ত্রী, কয়েকজন মন্ত্রী সেই জমির উপরে একটা মিটিং করলেন, সাত দিন পরে মিটিং করে কি বললেন, যে জমিটা ওনারা মৎস্য চাষ করবেন। তাহলে লোকগুলি হত্যা করে, ঘরবাড়ি উচ্ছেদ করে ওখানে আপনার মাছ চাষ করবে। তারপরে দেখা গেল 28 তারিখে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই এলাকায় গেলেন, ওই এলাকায় গিয়ে জনবসতি স্থাপন করার জন্য 2টা ইউনিয়ন ঘোষণা করলেন ওই মাসে 28 তারিখে। ঠিক তার পরের মাসে জানুয়ারি মাসে 5 তারিখে আবারও মিটিং করলেন ডিসি সাহেবের সভাপতিত্বে, সেখানে সরকারি দলের এমপি সাহেবেরা ছিলেন, সেখানে মিটিং করে তারা করলেন আবারও তাদের ওই পুনর্বহাল, ওখানে মাছের চাষ করবে, ওনারা জায়গাটা নিতে চান, দল করতে চান। তাহলে আজকে আমাদের পরিষ্কার যে এতগুলি লোক হত্যা করা হলো, এই লোকগুলির ওয়ারিসদেরকে লাশগুলি দেওয়া হলো না, এবং এই তার উদ্দেশ্যটা আমি মনে করি যে এই জমিগুলি নেওয়া।
তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে এই যে ডেডলাইনের কথা বারবার বলা হচ্ছে, আব্দুল জলিল সাহেব ডেডলাইন, আব্দুল জলিল সাহেবের ডেডলাইন, আব্দুল জলিল সাহেবের ডেডলাইন বাংলার জনগণ আরো চায়, আবারও চায়, বারবার চায়। আমরা শুনি যে আরো চাইলে ওনারা কিভাবে মোকাবেলা করবেন এবং কিছু বিষয়ে অনেক বলেছেন এবং উনি এক পর্যায়ে এভাবে বলেছেন যে আমি উনি আমার কথার জবাব দেবেন। আমি এই মানসিকতায় বিশ্বাসী না, আমি আপনার কথার জবাব দিয়ে জয়লাভ করার জন্য এখানে আসিনি। জাতীয় স্বার্থের প্রশ্নে যেটুকু স্বীকার করা প্রয়োজন করব, যেটুকু সদিচ্ছা থাকার দরকার সেটা এখানে প্রকাশ করার চেষ্টা করব। যার যখন আঘাত লাগে তখন তার যন্ত্রণাটার বহিঃপ্রকাশ হবে, এটাই স্বাভাবিক। আপনার হাতিয়ায় বা বাংলাদেশের কোনো কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, অমানবিক ঘটনা, মানুষের চাওয়ার বাইরের বিপরীত ঘটনা ঘটছে না একথা কিন্তু আমি বলবো না, কিন্তু সেই ঘটনা 96 থেকে 2001 পর্যন্ত যে সকল লোমহর্ষক ঘটনাগুলো ঘটেছে সে তুলনায় নস্যি মাত্র। জয়নাল হাজারির বাহিনী, আপনি যখন বলেছেন আমি কিন্তু কথা বলিনি মাননীয় সংসদ সদস্য, জয়নাল হাজারির বাহিনী, শামীম ওসমানের বাহিনী, আবু তাহেরের বাহিনী, হাজি সেলিমের বাহিনী, আবুল হাসনাত আবদুল্লাহর বাহিনী, সারা দেশের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ক্যাডার বাহিনীর চাঁদাবাজি, গুলি, জমির উপরে জমির মালিকানা নিয়ে নিজের ভাতিজিকে হত্যা করা, বুশরা ফুল হত্যাকাণ্ড রামপুরার, এরকম হাজারো উদাহরণ আমরা দিতে পারবো। সে তুলনায় এখন যেগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নেই। এখন কিন্তু বিএনপির পক্ষ থেকে সারা বাংলাদেশে কোথাও কোনো রাজনৈতিক সন্ত্রাসী তৈরি হয় নাই, হওয়ার চেষ্টা যারা করেছে তাদেরকে অঙ্কুরে বিনষ্ট করেছে। এই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, তার দলের সংসদ সদস্যকে পর্যন্ত গ্রেফতার করেছেন ছোট্ট অভিযোগের ভিত্তিতে, আন্তরিকতার প্রমাণ করেছেন। কিন্তু এই আন্তরিকতাটারই তো ছিটাফোটাও কোথাও ছিল না বিগত সরকারের আমলে। সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় যে আওয়ামী লীগের পুরনো দীর্ঘদিনের পরীক্ষিত যারা আছেন তাদের চেয়ে আপনি অনেক বেশি আজকে আওয়ামী লীগের দরদের কথাবার্তা বলছেন। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশে একটি পুরনো পরীক্ষিত দল, বিরোধী দল হিসেবে তাদের প্রয়োজন, একথা আমি স্বীকার করেই বলবো। সেই বিরোধী দলের নামে তারা যদি বিএনপির বিরোধিতার নামে দেশের বিরোধিতাটা করেন সেই জায়গাটা হচ্ছে আমার আপত্তি। সরকারের বিরোধিতা মানে দেশের বিরোধিতা না। আপনি বারবার বলছেন বাংলার জনগণ, বাংলার জনগণ, বাংলা বলতে কি পশ্চিমবাংলাও আছে নাকি সাথে? বাংলাদেশের জনগণ হলে সেক্ষেত্রে আমার জবাব আছে, আর যদি বাংলার জনগণ বলতে পূর্ব বাংলা পশ্চিমবাংলা বোঝায় তাহলে আমি এটার উত্তর দেব না। আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে যে ডেডলাইনের কথাটা আপনি বারবার বলছেন, এই ডেডলাইনের নামে সন্ত্রাস করা হয়েছে, এই ডেডলাইনের নামে জনজীবনকে অশান্ত করা হয়েছে, এই ডেডলাইনের নামে ষড়যন্ত্রমূলকভাবে বোমাবাজি করা হয়েছে, গাড়িতে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, প্রতিষ্ঠান জ্বালাও পোড়া করা হয়েছে। সর্বশেষ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী যেদিন এদিন বাংলাদেশে এসেছে, একটি সংবেদনশীল জায়গায়, আপনি খেয়াল করবেন মাননীয় উপস্থাপক, দর্শকরা খেয়াল করবেন, একদিকে হোটেল শেরাটন, একদিকে হোটেল সোনারগাঁ, দুটি স্পর্শকাতরিত স্থান যেখানে বিদেশিরা এসে অবস্থান করেন। তার ঠিক মধ্যবর্তী জায়গায় একটি বাসে আগুন দিয়ে অমানবিকভাবে 1.5 বছরের শিশু থেকে 11 জন মানুষকে হত্যা করা হলো আন্দোলনের নামে। এটা কি রাজনৈতিক সন্ত্রাস না? এটা কি জমি থেকে উচ্ছেদ করার চেয়ে অনেক বড় অপরাধ না? তাহলে একতরফাভাবে সব দোষ যদি সরকারের কাছে চাপাতে চান সেটা তো ঠিক না। গান পাউডার কার কাছে আছে সেটা তো ঠিক না। গান পাউডারের কথা কিন্তু এখানে আসেনি। এখানে এখানে এত নিশ্চিত নিরাপত্তার ভিতরে বাসে যে আগুনটা দিল, আমি একটু বলি, আপনি যখন বলেছেন আমি কিন্তু কথা বলিনি। মাত্র 10 দিন আগে, মাত্র দশ দিন আগে চট্টগ্রামে AK-57 রাইফেল সহ ছাত্রলীগের ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। আপনারা আহসানুল্লাহ মাস্টারের দুঃখজনক হত্যাকাণ্ডের পরে যারা শিল্প প্রতিষ্ঠানে আগুন দিয়েছে, বাড়িঘরে আগুন দিয়েছে, ট্রেনে আগুন দিয়েছে, সেই মামলার বাদী ছিল আমাদের ছাত্র দলের সেক্রেটারি, তাকে গত পরশুদিন গুলি করে হত্যা করা হয়েছে। শব্দ আমাদের উপরে চাপালে তো হবে না। একটি হচ্ছে প্রশাসনের ছত্রছায়া যদি সন্ত্রাস চলে সেজন্য নিঃসন্দেহে আমরা দায়ী, কিন্তু যদি রাজনৈতিক সন্ত্রাস যেগুলো আজকে করা হচ্ছে জনজীবনে অশান্তি সৃষ্টির জন্য সেটা নিঃসন্দেহে বিরোধী দল আন্দোলনের নামে করছে, তারা দায়ী। এই কথাটি স্বীকার করতে হবে। কথা শুধু বলছেন, আমাকে তো শ্রোতা হিসাবে শুধু শুনতেই হবে। আপনি যতক্ষণ বলেছেন আমি কোনো কথা বলিনি। মাননীয় এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব আপনিও বলেছেন, বলবেন, এবং তিনি খুব সুন্দর বলেন, তিনি খুব ভালো বলেন, আপনিও ভালো বলেন, তিনি যুব দলের মহাসচিব। তো ওনার সাথে, ওনার দাবদানের সাথে আমি যে এখানে টিকে আছি, বসে আছি, আমি যে বসে আছি, এটা আল্লাহর একটা একটা রহমত আর কিছু না। এটাই হলো আপনাদের এখানে সুপরিচিত আতঙ্ক। এখানে 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 যে বিষয়টা বলা হয়েছে, যে কোনো ঘটনা ঘটলেই আওয়ামী লীগ করে, যে কোনো কিছু আওয়ামী লীগের তারপরের দিন ছিল হরতাল, ওই সুযোগটা কাজে লাগানো হয়েছে। তার কারণ এমন এক জায়গায় এমপি সাহেব নিজে বলেছেন,
এমন একটা নিরাপ এমন যেখানে চতুর্দিকে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এইটার ভিতরে এই গান পাউডার দিয়ে আগুন দিয়ে এটাকে এইটাকে ইয়ে করে যাতে আওয়ামী লীগকে আরও হ্যাস্তন্যস্ত করা যায়, আওয়ামী লীগের লোকজনকে আরও অ্যারেস্ট করা যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা যায়, আওয়ামী লীগের বদনাম করা যায়, আওয়ামী লীগের তো যেটা বলছে নতুন পুরানো কোনো প্রশ্ন না। আজকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং তিনি এই কোনো বাঁকা পথে তিনি কখনো ক্ষমতা আসেন নাই এবং তার জন্ম হলো গণতন্ত্রের মাধ্যমে, তার জন্য আন্দোলনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের জন্য এভাবে, তো সেক্ষেত্রে যে কথা বলছেন গান পাউডার দিয়ে নিচ্ছিদ্র নিরাপত্তা জায়গার মধ্যে এই বাসের মধ্যে আগুন দিয়ে সে লায়াবিলিটিসটা যদি আওয়ামী লীগের ঘাড়ে চাপাইতে চান, এটা তো আমি আমার 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 বলার কিছু নেই। যে কোনো কিছু করলে কয় যে আওয়ামী লীগ করে, তদন্ত করলে দেখা যায় যে যে ওনাদের হয়তো ওই যে বাংলা ভাই, উর্দু ভাই, আরবি ভাই, আরও কী জানি ভাই আছে ওনাদের, ওনাদের নামগুলি আপনার বের হয়ে আসে। তো সেক্ষেত্রে আমি এখানে বলতে চাই যে এই বিষয়টা আসানুল্লাহ মাস্টার সাহেব সম্মানিত এমপি, মাননীয় এমপি, জনপ্রিয় এমপি ছিলেন, তার সেখানে তার ভোটাররা ইমোশনালি বিক্ষুব্ধ হয়ে কী জানে কী কী ঘটনা করছে, কোন ছাত্রদলের কোন সেক্রেটারি মারা গেছে না গেছে এটা আমার জানা নাই। উনি বললেন, আমি শুনলাম, শ্রোতা হিসাবে শুনলাম, এটা আমার জানা নাই। তবে আওয়ামী লীগ কোনো খুন খারাপ এগুলি বিশ্বাস করে না বা এগুলি করে না। আওয়ামী লীগ আমলে 1996 থেকে 2001 যতগুলি ঘটনা ঘটছে, দু চারটা ঘটনা ঘটনা যে তা না, কিন্তু সেই ঘটনা সেই সব ঘটনাকে 100 গুণ 1000 গুণ ছাড়াই গেছেন ওনারা। সন্ত্রাস, ক্যাডার, রাষ্ট্রীয় সন্ত্রাস এবং বিভিন্ন যে ক্যাডার বাহিনী তৈরি, মানে আপনার জায়গা 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 যে অবস্থা, এবং আমি এখান থেকে বের হয়ে যে আমি আমার ঘর পর্যন্ত যেতে পারবো আমি জানি না, আমি আমি আমার ঠিক মতো যেতে পারবো কিনা আমি জানি না। তো সেক্ষেত্রে আমি এখানে মনে করি যে আজকে এটা আমরা নির্দ্বিধায় স্বীকার যদি করি, আমরা আন্তরিকভাবে যদি স্বীকার করি, আলাল সাহেব তিনি অত্যন্ত বিজ্ঞ এবং আমি জানি তরুণ এবং খুবই উদীয়মান, যদি আমরা স্বীকার করি, এই সন্ত্রাস বন্ধ করার দায় দায়িত্ব সরকারের। যদি সরকার যদি এগুলি না করেন, বন্ধ না করেন, বা নিজের ব্যর্থতাকে আড়াল করার জন্য ওই বাসে আগুন দেয় বা অন্য কিছু থেকে অন্য কিছু করে, আপনার একজন এমপির জীবনের নিরাপত্তা নাই, পরোক্ষভাবে নিজের 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 এই 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 দোষগুলিকে ঢাকার জন্য যদি এগুলি করেন, আমার মনে হয় এগুলি ঠিক হবে না। এগুলি ঠিক না হয়ে দেশ জাতির স্বার্থে, দেশ এবং জাতির স্বার্থে আমি মনে করি যে আমরা একটা মতে পুছি যে সরকার এই সন্ত্রাসগুলি বন্ধ করুক, এই অপকর্মগুলি বন্ধ করুক, এই বাংলা ভাইদের, উর্দু ভাইদের, আরবি ভাইদের ওনাদেরকে দমন করুক, সকল কিছু দমন করে একটা সুষ্ঠু একটা সুন্দর একটা পরিবেশ তারা করুক, এটা আমি কামনা করি। উনি বলছেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা, আর 200 লোক মেরে ফেলছে, 200 লোক আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের 5 বছরে আপনি হিসাব করে দেখবেন যে তার আপনার কী বলে, উনি তো বলেন যে আপনি শস্য পরিমাণ 200 লোক এক জায়গায় মারছে, আওয়ামী লীগের সারা বাংলাদেশেও আপনি হিসাব করলে 20 জন হবে না। যে মারার সঙ্গে তো বলা হয় যে জনগণ, জনতা পিডিএম এর যে জনগণ মারছে বলছে, সেই জনগণকে ওনারাই, ওনাদের এমপি সাহেব, ওনাদের মন্ত্রী সাহেব বলতেছে ওই জনগণ হলো বনদস্যুদের সহায়তাকারী। আমার কাছে এখানে পেপারস আছে, মানুষের জনজীবনের নিরাপত্তা বিধান করা, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া একটা সরকারের দায়িত্ব নিঃসন্দেহে। 200-300 কথা যদি বলেন, উদীচী হত্যাকাণ্ড, রমনায় হত্যাকাণ্ড, আওয়ামী লীগের চাষারায়, আওয়ামী লীগের অফিসের যে বোমাবাজির কয়েকটি ঘটনায় তো শত শত লোক মারা গেছে, সে প্রসঙ্গে আমি যাব না। যে কথাটা উনি বলেছেন যে বাসের আগুন দেওয়ার ব্যাপারটি আওয়ামী লীগের হরতাল ছিল, এই জন্য আওয়ামী লীগের উপরে চাপানোর জন্য হয়তো বা আমরা করেছি বা অন্য কেউ করেছে, এটা কোনো দায়িত্বহীন সরকারের পক্ষে কেবলমাত্র সম্ভব, কোনো দায়িত্ব সরকারের পক্ষে সম্ভব আমি বিশ্বাস করি না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও, আপনি আমাকে কিন্তু কথা বলতে দিচ্ছেন না, প্লিজ প্লিজ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ ও সরকারে থাকা অবস্থায় এটা করতে বলে আমি বিশ্বাস করি না। পরদিন কি হলো, হরতালের দিন ট্যাক্সি ক্যাবে আগুন লাগানো অবস্থায় যাকে গ্রেফতার করা হলো সে ছাত্রলীগের টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি, সে কনফেশনাল স্টেটমেন্টে বলল যে আমাকে আওয়ামী লীগের ঢাকা মহানগরী সভাপতি হানিফ সাহেবের ছেলে
সাইদ খান নিয়োগ করেছে ট্যাক্সি ক্যাবে আগুন দেওয়ার জন্য, এই দায় দায়িত্ব কোথায় যাবে বলেন? এখন হরতালের কথা বিরোধী দলের নেত্রী বারবার বলেছেন, আওয়ামী লীগ বিরোধী দলে গেলেও হরতাল করবেন না, সেই ওয়াদার মধ্যে তিনি কিন্তু থাকেন নাই, ভাঙচুর হচ্ছে, হরতাল হচ্ছে। গণতন্ত্রের কথা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই তৈরি হয়েছিল আমি স্বীকার করি, কিন্তু এই আওয়ামী লীগ বাকশাল তৈরি করেছে। আজকে 17ই জুন, গতকালকে 16ই জুন গেছে, সারা বাংলাদেশের সংবাদপত্র সেবীরা সংবাদপত্রের কালো দিবস পালন করেছেন। কালকে এই আওয়ামী লীগের আমলে গণতন্ত্র হত্যা করে একদলীয় ব্যবস্থা বাকশাল কায়েম করা হয়েছে, আপনার কথার সবিরোধী উত্তরে এটার মধ্যে। আর এই 16ই জুন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি মাত্র সংবাদপত্র রাখা হয়েছিল। এই তো হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের ছোট্ট একটি উদাহরণ। সিরাজ শিকদার হত্যাকাণ্ড থেকে করে 30,000 দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে ওই সময় হত্যা করার উদাহরণ। 1996 থেকে 2001 পর্যন্ত রাজনৈতিক বিরোধিতার নামে বাংলাদেশের হাজার হাজার মানুষকে পঙ্গু করা, জবাই করা, ড্রিল মেশিন দিয়ে হত্যা করা, জেলখানায় ঢুকানো, এই কথাগুলো নাই বললাম। আজকে বরং আমরা বলতে পারি যে বিশেষ ক্ষমতা আইনে একজন রাজনৈতিক বন্দী আজকে সারা বাংলাদেশে নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। সেই রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে আমরা যাই নাই, আমরা বরং আওয়ামী লীগের আমলের পুঞ্জীভূত যে অপরাধগুলো, সেই অপরাধগুলোকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সে লোমহর্ষক হত্যাকাণ্ডগুলোর বিচার করেছি, মানুষ স্বস্তি পেয়েছে, সন্ত্রাসীরা বুঝতে পেরেছে যে অপরাধ করলে সাজা পাওয়া যায়। আমাদের দায়িত্ব পালনে আমাদের ব্যর্থতা থাকতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু সেটার মাত্রা কতটুকু, সফলতার মাত্রা কতটুকু, এটা জনগণ বিচার করবে। বিরোধী দল তো সবসময় সরকারি দলের সমালোচনা করবে, সরকারি দল হয়তোবা বলবে যে না আমরা এতটা খারাপ কাজ করি নাই, এটা রাজনীতির ট্র্যাডিশন, কিন্তু মূল বিচারক হচ্ছে জনগণ, তারা বিচার করবে, তাদের বিচারের রায়ে যদি আমরা ব্যর্থ হই আমরা মাথা ব্যথা নেব। আমি একটু অন্য প্রসঙ্গে যাই, আওয়ামী লীগকে সাধুবাদ জানাই যে আওয়ামী লীগ কিছু সিদ্ধান্ত নিয়েছে সংসদে যাবার, থাকবার, উপনির্বাচন করবার, নারী আসনে প্রতিনিধি দেবার। বারবারই গণতন্ত্র বাংলাদেশের হোঁচট খায় আমরা চেষ্টা করি, উদ্যোগ নিয়ে সফল হই না। সিপিএ কনফারেন্সে আপনারা যোগ দেননি, সেটি নিয়ে উনি প্রশ্ন তুলেছেন, সংসদে যোগ দেননি, সেটি নিয়ে আমরা বারবার বলেছি, কিন্তু আমরা আওয়ামী লীগকে আহ্বানও জানিয়েছি, বলেছি, অনেক সুধি সমাজ থেকে বলা হয়েছে যে সংসদে যোগ দেওয়া উচিত, ওনারা যখন বিরোধী দল ছিলেন তখনও কিন্তু এই আহ্বান ছিল। শেষ পর্যন্ত আপনারা সিদ্ধান্ত নিলেন যে আপনারা সংসদে যোগ দিবেন, সংসদে থাকবেন, যে কথাগুলো আমি বললাম যে 4টি সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, খুবই ভালো সিদ্ধান্ত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কী এমন পরিস্থিতি ঘটলো, এই যে অভিযোগ আপনারা 2.5 বছর সংসদে যোগ দিলেন না, আজকে পরিস্থিতির কী উন্নতি ঘটলো আপনারা সংসদে যোগ দিলেন? 1, 2 হচ্ছে সংসদে থাকবেন, আমরা চাই আপনারা অবশ্যই সংসদে থাকুন। আপনারা উপনির্বাচনগুলো করলেন, এই যে মুন্সিগঞ্জে করলেন না, ঢাকায় করলেন না, আগেও করেননি, এখন উপনির্বাচন করবেন বলছেন, আপনারা চতুর্থ সংশোধনীর বিরোধিতা করেছেন বলেছেন, এই বিল বাতিল করতে বলেছেন, কিন্তু আপনারা নারী আসনে প্রতিনিধি দেবেন বলেছেন, আপনাদের দিক থেকে যুক্তিগুলো কি একটু শুনতে চাইব, যদিও এই আপনাদের সিদ্ধান্তকে আমরা কিন্তু সাধুবাদ জানাই এবং সমর্থন করি। উনি তো রাজনৈতিক, আমাদের এমপি সাহেব তো রাজনৈতিক অনেক লম্বা ছোড়া বক্তব্য রেখেছেন, এখানে সংসদে যোগ দেওয়ার কোন পরিবেশ নাই, এখনো নাই সংসদে যোগ দেওয়ার কোন পরিবেশ নাই, বলতেছি আমি উপনির্বাচনে অংশগ্রহণ করার কোন পরিবেশ নাই, তারপরেও নেত্রী এই দেশের জনগণের কথা বিবেচনা করে এই বাংলাদেশের এই বাংলার জনগণের কথা বিবেচনা করে নেত্রী এবং সবার দেশ জনগণের স্বার্থে তিনি অনেক অত্যাচার, অনেক কিছু বিসর্জন দিয়েও তিনি এসব সিদ্ধান্ত নিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা যেটা বললেন যে সংসদে যোগ দিয়েছেন, এবং এক পর্যায়ে নেত্রী এ পর্যন্ত বলেছে তারা চায় না, বিএনপি চায় না আমরা সংসদে যাই, এবং আমরা তারপরও যেহেতু জনগণ চায় আমরা যাব, এবং আমাদেরকে ধাক্কা মেরে বের করে দেওয়া পর্যন্ত আমরা সংসদে থাকব। তো তাহলে পরিবেশটা কি, অবস্থানটা কি এখানে? কর্মীদের প্রেশার আছে না যাওয়ার জন্য, রিজাইন করার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য, ডেডলাইন দেওয়ার জন্য, রাস্তায় নামার জন্য, ওনাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মধ্যবর্তী নির্বাচনের জন্য, এটা জনগণের দাবি, দেশবাসীর দাবি। তো সেক্ষেত্রে এসব দাবির পরেও নেত্রী জনগণের স্বার্থে জনগণের দিকে তাকিয়ে তিনি সকল কিছু বিসর্জন দিয়েও তিনি
উপনির্বাচনে যাবেন, নারী আসনে মহিলা এমপি দিবেন, তারপরে সংসদে যাবেন, এবং সংসদে যতক্ষণ পর্যন্ত তারা ধাক্কায় বের না করে দিবে, যেহেতু নেত্রী গণতন্ত্র চায়, গণতন্ত্রের আওয়ামী লীগ গণতন্ত্রের বাইরে অন্য কিছু চিন্তা আওয়ামী লীগের মধ্যে নাই, বিধায় এবং সেজন্য নেত্রী এসব সিদ্ধান্ত নিয়েছে। দেরিতে হলেও দেরিতে নিয়েছেন, তিনি যে নেবেন, তিনি যে এসব সিদ্ধান্ত নেবেন, আমি মনে করি যে ওনার আরও দেরি করা উচিত ছিল, কিন্তু তারপরেও তিনি জনগণের দিকে তাকিয়ে তিনি গিয়েছেন এবং গণতন্ত্রের দিকে তাকিয়ে উনি গিয়েছেন এবং গণতন্ত্রের দিকে তাকিয়ে তিনি এইসব সিদ্ধান্তগুলি তিনি নিয়েছেন। তিনি যেসব কথা বললেন, আমাদের এমপি সাহেব যেসব কথা বললেন যে সংবাদপত্রের স্বাধীনতা, তারপরে আমার এখানে কাগজ আছে বাকশাল করা, ওইসব আরও কী কী করা, এসব 30 বছর আগের এসব 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 কিছু করা, কী বলে জানি এখানে কিছু কিছু কাগজ আছে, আপনি দেখবেন আমার এখানে আমার এলাকায় একটা মাত্র সাপ্তাহিক পত্রিকা, সে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক জিডিএনটি করেছে প্রাণনাশের হুমকি দিয়েছে, তাকে মেরে ফেলবে বিএনপির লোকেরা, বিএনপির বিরুদ্ধে কোনো কিছু লিখলে মেরে ফেলবে, ওনারা বিশেষ আইনে আপনার গ্রেপ্তার করা লাগে না, ওনারা ফ্লাস দিয়ে জিব্বাটা টেনে বের করে আপনার হত্যা রাজনীতি টাই করেন, ওনারা খুন করেন, ওনারা খুন করেন, ওনাদের আবার আপনার বিশেষ নিরাপত্তা আইনের রাখার দরকারটা কি? খুন যদি করে ফেলতে পারে, চিরতরে শেষ করে ফেলতে পারে, তাহলে আবার জেলখানা যাওয়ার দরকারটা কি? তো সেক্ষেত্রে ওনাদের সিস্টেমটা চেঞ্জ করছেন, আধুনিক করছেন, কৌশল পরিবর্তন করেছেন, আরেকটু হিংস্র হয়েছেন, এবং আরেকটু হিংস্র হয়ে যা যা করার দরকার তা করেছেন। আলাম সাহেবের সাথে বক্তৃতা দিয়ে আমার পারার কোনো সুযোগ নেই, ওনার সাথে বক্তৃতা দিয়ে আমি পারবো না, কিন্তু উনি বক্তব্য দিয়েছেন, যা যা লোভস্যক ঘটনা বলেছেন গত 5 বছরের আওয়ামী লীগের 5 বছরের যে অর্জন, আওয়ামী লীগের উন্নয়ন, আওয়ামী লীগের সময় তুলনামূলকভাবে এর চেয়ে অনেক অনেক ভালো ছিল, বর্তমান সময়ের চেয়ে সব দিকে ভালো ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন কী অবস্থা, কী অবস্থা? তো সেক্ষেত্রে যেহেতু আড়াল সাহেব এমপি সাহেব তিনি বলেন, খুবই সুন্দর বলেন, খুবই খুবই ভালো বলেন, এবং ওনাদেরকে প্র্যাকটিস ট্রেনিং দেওয়া হয় আওয়ামী লীগের বিরুদ্ধে কী কী বলবেন ঘায়েল করার জন্য, পার্লামেন্টে যে চুপচাপ শুনে থাকি, এবং এটা একটা প্রতিযোগিতা মূলক যত বেশি বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, যত বেশি বলেন তত বেশি পুরস্কৃত হন, তত বেশি আদরের পাত্র হন, পুরস্কৃত হন, এবং ওনাদের এটাকে সার্থক মনে করেন। আসলে দেশের পরিস্থিতি ভয়াবহ, দেশের পরিস্থিতি খুবই খারাপ, সর্বকালের সর্বযুগের সবচেয়ে খারাপ অবস্থা বর্তমানে বিরাজমান, তার মানে ভবিষ্যতে আর খারাপ হবে না এর চাইতে আমি আশা করছি, সর্বকালের বললে কিন্তু কাল আর সামনে আছে, খারাপ করবে কি, কাল আর সামনে আছে, আপনার যেখানে যেখানে হত্যা করার, আপনার যত খারাপ লোকে হোক তাকে ফাঁসি দেওয়ার পরও লাস্টটা ফেরত দেয়, কিন্তু এখানে এখানে ওনার লাশও ফেরত দেন না, জবাব হয়তো আপনি দেবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলকে বাইরে রেখে কি সংসদীয় গণতন্ত্র চালিয়ে নেওয়া ভালোভাবে চালানো সম্ভব কিনা? পূর্ণ থাকে, ওনারা এসেছেন, আমরা সাধুবাদ জানাই, আমরা অত্যন্ত খুশি হয়েছি, ওনারা থাকুক এটা আমরা মনে প্রাণে চাই, কিন্তু সেক্ষেত্রে সরকারি যে বাইরে ওনারা থাকছেন, আমি বলছি সরকারের কিছু ভূমিকা, তো সরকারের ভূমিকা ত্রুটি বিচ্যুতি আছে, সরকারের ভূমিকা এখানে নিঃসন্দেহে আছে, এবং ওনারা তো যে কথাগুলো বলছেন, আমি আসলে বক্তৃতাও দেই নাই লম্বা চওড়া, বা আমি ভালো বক্তৃতা দিই তার অর্থ এই না যে এখানে তথ্য প্রমাণ ছাড়া একটি কথাও আমি বলেছি, আমি যতগুলো কথাই বলেছি উদাহরণ সহকারে এখানে বলেছি, সাধুবাদ জানাই সংসদে ওনাদের উপস্থিতির জন্যে, সংসদে যেদিন প্রথম ওনারা গিয়েছেন কার্যক্রম শুরু হওয়ার, আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই বাবু সুরঞ্জিত সেনগুপ্ত দাঁড়িয়ে পয়েন্ট অর্ডারে বক্তব্য দিয়েছেন, তারপরে অনির্ধারিত এই বক্তব্য চলেছে 1 ঘন্টা 25 মিনিট, আমার কাছে রেকর্ড আছে, তার মধ্যে মানন ভূঁইয়া সাহেব এবং আমাদের চিফ হুইপ সাহেব দুজনই মিলে বলেছেন 11 মিনিট, আর 1 ঘন্টা 14 মিনিট বলেছেন মাননীয় বিরোধী দলের নেত্রী বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা, 1 ঘন্টা 14 মিনিট বলেছেন ওনারা, 11 মিনিট বলেছেন সরকার দলীয় সদস্যরা। তো এই কথার সঙ্গে ওনার যেটা এক্সপেকটেশন বা অ্যাপ্রিহেনশন, ধাক্কা দিয়ে বের করে না দেওয়া পর্যন্ত থাকবেন ওনাদের অ্যাটিচিউড, এই কথাটা কি মেলে? আর যে কথাগুলো বলছেন সব কথাগুলো আবেগে বলছেন বলে আমি মনে করি, যে খুন করে লাশ ফেরত দেওয়া হয় না, অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে, এগুলোর উদাহরণ উনি দিতে পারেন নাই। আরেকটি কথা বলেছেন,
অর্থনৈতিক উন্নয়ন এবং অবস্থা এ প্রসঙ্গে আমি একটি উদাহরণ দেব, শুধু একটি উদাহরণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আওয়ামী লীগ 2001 সনে যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, সেই সময় বাংলাদেশের ফরেন কারেন্সির রিজার্ভ ছিল $1 বিলিয়ন $1 বিলিয়ন। আর এখন বর্তমান অবস্থায় গতকাল পর্যন্ত সেই ফরেন কারেন্সির রিজার্ভ হচ্ছে $2.65 বিলিয়ন, তার মানে প্রায় 3 গুণ। আমি অর্থনৈতিক উন্নয়ন কারা করেছে এ প্রসঙ্গে আর কোনো বিস্তারিত ব্যাখ্যায় যাব না। আমি এতটুকু বলে এই এই পর্বে অন্তত থামতে চাই, কারণ আপনি অন্য একটি প্রসঙ্গ জানতে চাচ্ছেন। এখানে এখানে শুধু একটি একটি কথা শুধু ইয়ে করবো, উনি যে বললেন যে আমাদের এমপি সাহেব যে বললেন যে 1 ঘন্টা 25 মিনিট বিরোধী দলীয় নেত্রী সহ বক্তব্য রাখলেন, তার জবাব দিলেন কে দিলেন? মান্নান ভূঁইয়া সাহেব দিলেন, চিফ হুইপ দিলেন। কয় মিনিট বললেন? 16 মিনিট না জানে 25 মিনিট দিলেন। কিন্তু সংসদীয় রেওয়াজে বিরোধী দলীয় নেত্রীর কথার জবাব সংসদ নেত্রীকে দিতে হয়, মাননীয় সংসদ নেত্রীকে দিতে হয়। তিনি কিন্তু 1 মিনিটও বলেন নাই। কার্যক্রমের জন্য আমাদের সংসদের পবিত্রতার জন্য অত্যন্ত দুঃখজনক। মাননীয় বিরোধী দলীয় নেত্রীর বক্তব্যের পরে দেওয়া উচিত ছিল, সংসদ নেত্রী তিনি দেন নাই। আর $1 বিলিয়ন আওয়ামী লীগের ক্ষমতা ছাড়ার সময় $1 বিলিয়ন ছিল, এখন কি বললেন? আওয়ামী লীগ উন্নয়ন করেছেন, ওনারা টাকাগুলি জমা রেখেছেন, ওনারা উন্নয়ন না করে তা অন্যান্য কাজে লিপ্ত আছেন, অন্যান্য কাজে লিপ্ত আছেন, টাকা টাকা তো থাকবে রিজার্ভে, দেশে কোনো উন্নয়ন নেই, দেশে কোনো কাজ নেই, দেশের যা কাজ করেন ওনাদের দেখে দেখে, ওনাদের লোক দেখে 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 যদি কিছু থাকে ওনাদের লোক তাদের মাধ্যমে কিছু কিছু করেন, আর যেখানে ওনাদের লোক নেই সেখানে ওনারা কাজ করেন, টাকা তো জমে থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি যে মাননীয় এমপি সাহেব যে কথা বলেছেন, আসলে আমরা এটা স্বীকার করতে হবে সর্বকালের সর্বযুগের সবচেয়ে খারাপ অবস্থা, টাকা জমা আছে, এটাকে আপনার ভালো বললে আপনার হবে না। আপনার সকল দিকে জনগণের নিরাপত্তা নাই, মানুষের নিরাপত্তা নাই, দেশের জনগণের যে উনি যে বললেন যে ঢালাওভাবে বলতেছি, আমার কাছে উনি তো রেকর্ড কিছু কিছু তথ্য উনি দিয়েছেন, তথ্য আমার কাছেও আছে, যেহেতু সময় আমাদের কম আমি আমার বক্তব্য এই প্রসঙ্গে আর না বাড়িয়ে আমি উনি একজন প্রভাবশালী সদস্য হিসাবে, মাননীয় সদস্য হিসাবে আমি অনুরোধ করব, উনি ওনার ফোরামে এই যে সন্ত্রাস বাংলা ভাইদেরকে ওনারা কীভাবে নিয়ন্ত্রণ করবেন, এবং যেভাবে বিরোধী দলের উপরে দমন নিপীড়ন, বিরোধী দলকে ফাঁদে ফেলার জন্য একবার বাসে আগুন, একবার ওই যে আপনার কী বলে জানি ওই কূটনীতিকের উপরে বোমা, এখন তো পরিষ্কার হচ্ছে কূটনীতিকের উপরে বোমা কে মেরেছে, আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হচ্ছে, এবং কোথা কোথায় ট্রেনিং নিচ্ছে, কোন জঙ্গলে ট্রেনিং নিচ্ছে, কীভাবে ট্রেনিং নিচ্ছে, কারা করছে, শুধু বিএনপি যে ক্ষমতা আছে তা না, বিএনপির সাথে আরও কিছু আছেন, ওনাদের সাব কমিটি আছে, ওনাদের আরও অন্যান্য দল আছে, জামাত ইসলাম আছেন, এবং আরও কী কী জানি আছে। তো সেক্ষেত্রে এইসব যদি দমন না করা হয় আমরা এ দেশবাসী আতঙ্কিত, শঙ্কিত, এদেশের আজকে এই দেশের অবস্থা যে অবস্থা এসে দাঁড়াচ্ছে, আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য এটা অত্যন্ত দুঃখজনক এবং হৃদয়বিদারক ঘটনা ঘটবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলবো যে বিষয়ে তিনি তার ফোরামে এই কথাগুলি বলুক, এবং এগুলি দমন করার যদি বাস্তবতা বা সত্য থাকে আমি নিঃসন্দেহে আমার ফোরামে এটা আলাপ করবো, সংশোধিত হওয়ার জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন দেশের বৃহত্তর স্বার্থে। আর আপনার যেহেতু বিরোধী দলের মতামতকে গুরুত্ব দিই আপনার এই কথা আমি গুরুত্বের সঙ্গে গ্রহণ করলাম। তবে যে কথাটি বলেছেন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না এজন্য টাকা জমা হচ্ছে কথাটা কিন্তু ঠিক না, উন্নয়ন কর্মকাণ্ড মানুষের নজরে আসছে। ছোট্ট উদাহরণ যদি দেই, 1996 থেকে 2001 পর্যন্ত স্বাস্থ্যখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালগুলোতে 9টি মাত্র অ্যাম্বুলেন্স সরবরাহ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, 9টি।
আর বিএনপি এই আড়াই বছরে এখন পর্যন্ত 236টি অ্যাম্বুলেন্স দিয়েছে এই সমস্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা হাসপাতালগুলোতে। লালনসা সেতু, দুয়ারিকা শিকারপুর সেতু, তারপরে আপনার যমুনা সেতু থেকে ঢাকা ময়মনসিংহে ট্রেন লাইন, থেকে ট্রেন লাইন, এই সবগুলো কিন্তু এই আমলে চালু হয়েছে, সড়ক প্রশস্ত হয়েছে, চালু হয়েছে, জায়গায় উন্নয়ন কর্মকাণ্ড চলছে, স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট বিদ্যুৎ সব কিন্তু গ্রামমুখী উন্নয়ন, গ্রামের মানুষেরা টের পাচ্ছে। রাজধানীতে বসে এইটাকে সবসময় বিচার বিশ্লেষণ করে পাওয়া যাবে না, কিন্তু গ্রামের মানুষ টের পাচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে কিনা, এটা নিয়ে আমি বিতর্ক করব না, এটা গ্রামের মানুষ সাক্ষী যে উন্নয়ন কর্মকাণ্ড। শুধু একটা কথা, সংসদের একটা কথা উদাহরণ দেবো আমি, সংসদের রেকর্ড আছে, যোগাযোগ মন্ত্রী সাহেব বললেন যে আমার কাছে যে টাকা দেওয়া আছে এই টাকা দিয়ে আমি চা নাস্তা খাওয়ার পয়সা আছে, রাস্তা উন্নয়ন করার পয়সা নেই, এটা কিন্তু রেকর্ড, কিন্তু সংসদের রেকর্ড। হ্যাঁ, তারপরে অর্থ দেওয়া এখন এখন সেখানে যদি যোগাযোগ মন্ত্রী সংসদে বলছেন যে আমাকে যে টাকা দেওয়া হয়েছে এই টাকা দিয়ে কোন রকমের চা নাস্তা খাওয়া যাবে, কিন্তু রাস্তার যে অবস্থা এখানে, আমাদের এখানে সমস্ত রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, দেশে কোনো উন্নয়ন নাই, সবকিছু স্থবির, কোনো কিছু, এটা কিন্তু রেকর্ড, কিন্তু রেকর্ড, কিন্তু সংসদের ফ্লোরে যোগাযোগ মন্ত্রী নিজেই বলেছেন। সম্প্রতি মুন্সিগঞ্জে একটি উপনির্বাচন হয়ে গেল এবং উপনির্বাচনে বিরোধী দলের প্রার্থী বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মাহিবী চৌধুরী বিজয়ী হয়েছেন এবং নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয়েছে, সরকার সাধুবাদ পেতে পারে, কিন্তু এটি অনেকে বলছেন যে সরকারের জন্য একটি সতর্ক সংকেত। ঢাকা 10-এর উপনির্বাচন সামনে 1 জুলাইতে এবং এই নির্বাচন নিয়ে আপনিও মোটামুটি মাঠে সক্রিয় আছেন আমরা দেখতে পাচ্ছি, কুলা কেলেঙ্কারি এবং এই যে বিভিন্ন সময় বিকল্পধারা বাংলাদেশের মিছিলে হামলা টামলা যা হচ্ছে সব মিলিয়ে কি এই নির্বাচনটির ফলাফল যদি শেষ পর্যন্ত সম্ভাবনা আছে, যদি বিরোধী দলের প্রার্থী বিজয়ী হন তাহলে হয়তো সরকার আবারও সাধুবাদ পাবে, কিন্তু ঘটনা যা ইতিমধ্যেই টুকটাক ঘটছে তাতে কিন্তু বিরোধী দলের, যদি সরকার দলের প্রার্থী বিজয়ী হন এরকমটি অভিযোগ আসতে পারে যে সরকার এই নির্বাচনটিকে প্রভাবিত করবার চেষ্টা করেছে, আপনার কি মনে হয়? আপনি একটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে বলবো যে জাতিগত স্বার্থ যেখানে সেখানে দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্লোগান ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও একই আদর্শের স্লোগান, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই ক্ষেত্রে মুন্সিগঞ্জের মতো একটি আসন বিরোধী দলের কাছে গেছে, এতে দলীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে থাকলেও জাতিগতভাবে আমরা উপকৃত হয়েছি, মানুষ দেখেছে যে না, বিএনপি সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, একটি অংশ। এই জায়গাটায় যদি আগে বা পেছনের একটু সংক্ষেপে বিচার বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই আসনটি বদরুদ্দোজা চৌধুরী সাহেবের বাবার আসন ছিল যেখানে তিনি নির্বাচিত হয়েছিলেন, পরবর্তীতে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেব এখানে নির্বাচিত হয়েছেন, পরবর্তী তার ছেলে মাহিবী চৌধুরী এখানে নির্বাচিত হয়েছেন, বংশ পরম্পরায় কিন্তু এই আসনটি তাদের দখলে ছিল। তারপরে বিএনপির এই অঞ্চলে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের মূল পুরোধা ছিলেন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী সাহেব, তার একটি দীর্ঘদিন এখানে আবাদযোগ্য একটি গ্রহণযোগ্যতা রয়েছে। বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে তিনি দল থেকে কেন পদত্যাগ করলেন, বিএনপির সঙ্গে তার কী হয়েছিল, এইটা যদি ওনার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার আগে বা পরে ওই এলাকার মানুষকে আমরা মোটিভেট করতে পারতাম দলগতভাবে যে এই এই কারণে উনি দল থেকে বিচ্ছিন্ন হয়েছেন বা পদত্যাগ করেছেন বা চলে গেছেন, আমার মনে হয় এই সহানুভূতিশীল ভোটগুলো ওনার পক্ষে যেত না। এই জায়গাটা আমাদের একটি রাজনৈতিক ভুল ছিল, সেই ভুলের কারণে উনি জয়লাভ করেছেন, এটা ধানের শীষের পরাজয় না, বিএনপির রাজনৈতিক কৌশলের পরাজয়। আর 10 আসনের যে কথাটি যেটা আপনারা বলেছেন, কুলা নিয়ে যে কেলেঙ্কারি বা যে ঘটনাটি হয়েছে, যে অতি উৎসাহী ব্যক্তিরা কর্মকর্তারা বা সমর্থকরা এটা করেছেন, আমি নিঃসন্দেহে তাদেরকে নিন্দা জানাই, কারণ এটা করার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না। এটার মাধ্যমে পক্ষান্তরে কুলার প্রার্থীকে অনেক বেশি লাইমলাইট এনে দেওয়া হয়েছে, এটাও রাজনৈতিক কৌশলগত একটি ভুল করেছেন যারা করেছেন অতি উৎসাহী হয়ে, এটা বিএনপির দলগত সিদ্ধান্ত না। তারপরে আপনাকে আমি বলি, হামলা বা আক্রমণ এগুলো কিন্তু বিরোধী দলের একটি রাজনৈতিক কৌশল থাকে সিম্পেথি ড্র করার জন্যে। যে প্রার্থী কুলা থেকে ওখানে নির্বাচন করছেন, সাধারণ মানুষের কাছে একটু খোঁজ নিলেই দেখবেন তিনি এর আগেও গণবিচ্ছিন্ন ছিলেন, এখনো গণ, কিন্তু সেক্ষেত্রে যদি আমি আপনাকে একটু পাল্টা প্রশ্ন করি, আপনারা যখন বিরোধী দল, আপনারা যখন বিরোধী দলে ছিলেন, আপনাদের উপরে এরকম অসংখ্য আক্রমণ হয়েছে, তা সেটিকেও কি এই বিরোধী দলের কৌশল অপকৌশলের মধ্যে ফেলবো আমরা? না না, সেটা তো মানুষ প্রকাশ্যে দেখেছে, তারা হামলা করছে, কি করছে, পত্রিকায় বেরিয়েছে, ইলেকট্রনিক মিডিয়ায় লাইভ দেখানো হয়েছে,
মনি বেগমের শাড়ি খুলে ফেলা হয়েছে, মালিবাগ হত্যাকাণ্ডে কীভাবে গুলি করছে মানুষ প্রমাণসহ হাতে নাতে দেখেছে, কিন্তু এখানে সংবাদগুলো আসছে অমুক জায়গায় মিছিলে হামলা করা হচ্ছে, অমুক জায়গায় মিছিলে হামলা করা হচ্ছে, এই ডকুমেন্টারি এভিডেন্স কিন্তু জাতির সম্মুখে নেই। সেজন্য বলছি যে এখানে এই ধরনের সাজানো ঘটনার আভাস পাওয়া যায়। আর এই ঢাকা দশ আসনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব, এখানেও সরকারের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ বা অবৈধ প্রভাব বিস্তার করা হবে না। যদি এখানে বিরোধী দলের প্রার্থী জয়লাভ করেও আমরা স্বাগত চিত্তে তাকে মেনে নেব, এই গণতান্ত্রিক মন মানসিকতা আমাদের আছে। কিন্তু আমরা আশাবাদী যে এখানে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মুন্সীগঞ্জের প্রেক্ষিত আর এখানকার প্রেক্ষিত সম্পূর্ণ ভিন্ন। আপনি কি মনে করেন যে ঢাকা দশের নির্বাচন কি মুন্সীগঞ্জ ওনারা যেভাবে নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচন করেছেন সেটি এখানে করবেন? এখানে মুন্সীগঞ্জ নির্বাচনের যেহেতু এখানে কোনো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নেই নির্বাচন পরিচালনার জন্য, এখানে এমপি সাহেব অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং যত কথা বলেছেন এই কিছু কিছু কথা এই কথাগুলি আমার কাছে খুবই গ্রহণযোগ্য লেগেছে। ওনাদের নিজেদের ব্যর্থতার কথা কিছুটা উনি স্বীকার করেছেন। এখানে মুন্সীগঞ্জের নির্বাচনের আগে ওনারা বলেছেন ওনারা জিতবেন, ওনারা বিপুল ভোটে হারছেন। ঢাকা দশ আসনের যিনি এমপি তিনি কয়েকদিন আগেও বিএনপির এমপি ছিলেন, উনি একানব্বই সালে ধানের শীষের এমপি ছিলেন এবং তিনি মন্ত্রী ছিলেন, তিনি এখন আবার নির্বাচন করছেন। তিনি বললেন যে এমপি সাহেব বললেন যে তিনি জনবিচ্ছিন্ন, আসলে তিনি জনবিচ্ছিন্ন নয়। মুন্সীগঞ্জের যে ফলাফল সেই দেশের জনগণ দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। একই ফলাফল ঢাকা দশ আসনে বিপুল ভোটে ধানশীষ হারবে এবং কুলা জয়যুক্ত হবে। এরই মধ্যে ওনারা কিছু যেটা করছেন মারামারি করছেন, পত্রিকা আসতেছে, নৌকা কৌশলগত কারণেই তো, যেহেতু নৌকার প্রার্থী এখানে দেন নাই, বিধায় সরকারের বিরুদ্ধে একটা অনাস্থা জ্ঞাপন করার জন্য ইনডাইরেক্টলি হয়তো বা এটা প্রকাশ্য দিয়েছে হয়তো হতে পারে, সেটা সেই সিদ্ধান্ত নেত্রীর সিদ্ধান্ত। তবে সকলের একটা মনোভাব যে এই সরকারের এই ধানের শীষের বিরুদ্ধে একটা অনাস্থা জ্ঞাপন করার জন্য কুলাকে হয়তো সমর্থন দিতে পারে এবং মুন্সীগঞ্জের ফলাফলের মতো একই ফলাফল যদি ওনারা কেটে না নিয়ে যান, জোর করে না নিয়ে যান, সন্ত্রাস করে না নিয়ে যান, তাহলে কিন্তু এটি কোন প্রবণতা হবে? ওনারা জয়ী হন তাহলে কি আপনারা বলবেন যে ওনারা জয়ীও হতে পারে? সুষ্ঠু ভোটের মাধ্যমে যদি জয়যুক্ত হয় আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু ধানের শীষ এখানেও বিপুল ভোটে। ওনাদের অবস্থান ওনারা কিন্তু জানেন না, ওনারা টের পাবেন আরও কিছুদিন পরে, আরও দু চারটা ঘটনা আস্তে আস্তে টের পাবেন যে ওনারা যে জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন, বিএনপি জোট অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছেন, টের পাবেন আরও কিছুদিন পরে। মুন্সীগঞ্জেরটা উনি আড়াল সাহেব খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন এবং ঢাকা দশের আসনের পরেও হয়তো এরকম আরেকটা জবাব দিবেন, এরপর হয়তো আরেকটা জবাব এভাবে দিবেন, কিন্তু আসলে ওনারা আস্তে আস্তে কিন্তু জনগণ থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ওনারা। না, এখানে একটা কথা বলা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন, আপনি বলেছেন খুব সুন্দরভাবে, মাননীয় সংসদ সদস্য উত্তর দিয়েছেন, যদি এখানে ধানের শীষ জেতে তাহলে কি আপনারা একই অভিযোগ করবেন কিনা? না না, করবো না। নিকট অতীতের একটি ঘটনা আপনাকে স্মরণ না করবো না আমরা সুষ্ঠু ভোট করেন। মুন্সীগঞ্জের নির্বাচনের ব্যাপারে নির্বাচন শেষ হওয়ার পরপর চারটার দিকে এটিএন এর খবরে এবং এর পরবর্তী যে চ্যানেলের খবরে আমরা দেখলাম ডক্টর বদরুদ্দোজা সাহেব চৌধুরী সাহেব প্রতিক্রিয়া দিচ্ছেন, মাহি বি চৌধুরী প্রতিক্রিয়া দিচ্ছেন, এতগুলো কেন্দ্র থেকে আমাদেরকে পিটিএ বের করা দেওয়া হয়েছে, আমাদের এজেন্টদেরকে বের করা দেওয়া হয়েছে, জোর করে সরকারি দল এই নির্বাচনে জয়লাভ করবে। জোরাজুরি না করতো হয়তো ধানের শেষে জামানত থাকতো না, এখন কাটাকাটি করে কোন রকমের জাল জালিয়ে করে জামানতটা রক্ষা করছে। ফলাফলের আগে কিন্তু পরেও কিন্তু বলছে মাহি চৌধুরী সাহেব এবং মাহি সাহেব, তো সেক্ষেত্রে আমি মনে করি যে ঢাকা দশ আসনে যদি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়, ওনারা যদি ভোট করতে দেন, তারা যদি কর্মীদেরকে মাঠে নামতে দেন, ভোটে যদি নামতে দেন, কর্মীদের নামতে দেন, মারামারি না করেন, ওনারা যদি সন্ত্রাস না করেন, আমি মনে করি মুন্সীগঞ্জের রেজাল্টের মতো একই রেজাল্ট ঢাকা দশ আসনে মেজর মান্নান জিতবে, কুলামার্কা জিতবে।
আমরা একটু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের আশায় থাকলাম। এটা হবে মুন্সিগঞ্জে আমরা উদাহরণ দিয়েছি, এখানেও সেই দর্শক মণ্ডলী আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইলে পাঠাচ্ছেন এবং সেই সঙ্গে আপনাদের সরাসরি অংশগ্রহণ, আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 1:30 এবং দুপুর 2:00। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন রাত 12:30 এবং সকাল 9:45 দেখছেন তৃতীয় মাত্রা। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকের যেসব প্রসঙ্গ আলোচিত হয়েছে তার মধ্যে বাংলাদেশের ভাবমূর্তির প্রসঙ্গ এসেছে। আমরা চাইব যে আমাদের দেশটির নেতানেত্রীরা ক্ষমতায় থাকুন কিংবা ক্ষমতার বাইরে থাকুন, তারা যেহেতু দেশটিকে ভালোবাসেন, দেশটির স্বার্থ বিবেচনা করে দেশটির ভাবমূর্তি উজ্জ্বল করবার কাজে নিজেদেরকে নিয়োজিত রাখবেন। ঢাকা 10 আসনের উপনির্বাচন নিয়ে কথা হয়েছে, আমরা চাইব এই নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। দুনেতাই দুজন সংসদ সদস্যই সেই আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও একটু সুসংহত হবে বলে আমরা আশা করি। এবং সেই সঙ্গে প্রধান বিরোধী দল ইতিমধ্যেই সংসদে যোগ দিয়েছে এবং সংসদে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেছে। নারী আসনে তারা প্রতিনিধি দেবে এবং সেই সঙ্গে আরে সামনে যে উপনির্বাচন আছে গাজীপুরে, সেই উপনির্বাচনে তারা অংশ নেবে। আমরা চাইব যে তারা এই ধারাবাহিকতা, এই প্রক্রিয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখুন এবং সেই সঙ্গে সরকারের যেটুকু দায় দায়িত্ব আছে তাদেরকে কাছে টেনে নেবার এবং তাদের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনী সেটি সরকারি দল সরকার করবে, এই আশা ব্যক্ত করে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য